বিএনপির সমাবেশ উপলক্ষে ইশরাকের জনসংযোগ। জানিয়ে দিব আওয়ামী লীগের 26,000 নেতাকর্মী হত্যা করেছিল বিএনপি বলছে কৃষি মন্ত্রী। আর জানিয়ে দিব সিলেটের যুবদল সেক্রেটারিকে তুলে নেওয়ার অভিযোগ। এদিকে বিএনপির আন্দোলনের নেতা নেই, নির্বাচনেও নেতা নেই বলছে কাদের। এবং সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারের শান প্রদেশে প্রতিরোধের মুখে সেনাবাহিনী নিহত 85। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। বিএনপির সমাবেশ উপলক্ষে ইশরাকের জনসংযোগ। রাজধানীতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে 16 সেপ্টেম্বর ঢাকা জোন 6-এর সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। বিদ্যুতের লোডশেডিং, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং গণপরিবহনের ভাড়া বৃদ্ধি ও ভোলায় আব্দুর রহিম, নূরে আলম ও নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকাল থেকে রাজধানীর জসকোট, ধোলাইখাল, রায়সাহেব বাজার, বেগমগঞ্জ, নূর মসজিদ সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বারের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক খুরশিদ আলম, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাব্বির আহমেদ আরিফ, ওয়ারী বিএনপির সভাপতি লিয়াকত আলী, সূত্রাপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার আহমেদ সহ শতাধিক নেতাকর্মী 16 সেপ্টেম্বর শুক্রবার বিকেল 3টায় ধলাই খাল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর। আওয়ামী লীগের 26,000 নেতাকর্মী হত্যা করেছিল বিএনপি বলছে কৃষি মন্ত্রী। ক্ষমতায় থাকাকালে বিএনপি মধ্যযুগীয় কায়দায় আওয়ামী লীগ নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন করেছিল এবং 26,000 নেতাকর্মীকে হত্যা করেছিল বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, 2001 সালে একটি নীল নকশার নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছিল। ধর্মান্ধ স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতকে সঙ্গে নিয়ে ক্ষমতায় এসেই ধর্মীয় সংখ্যালঘু ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর বিএনপি মধ্যযুগীয় কায়দায় ঝাঁপিয়ে পড়ে চরম নির্যাতন ও হত্যাকাণ্ড শুরু করে। আওয়ামী লীগের 26,000 নেতাকর্মীকে হত্যা করেছিল, তাদের এই অত্যাচার নির্যাতনের ইতিহাস আরব রাজনীতির গল্পের মতো হাজার রাতও বলে শেষ করা যাবে না। মঙ্গলবার বিকেলে রাজধানীর গ্রিন রোড স্টাফ কোয়ার্টার মাঠে ধানমন্ডি, কলাবাগান ও নিউ মার্কেট থানাধীন বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, ভিক্ষার মনোবৃত্তি নিয়ে বিএনপি দেশ চালিয়েছে, ক্ষমতায় থাকতে তারা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করেনি, কারণ তাদের সময়ের অর্থমন্ত্রী সাইফুর রহমান বলে বেড়াতেন যে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হলে বিদেশি সাহায্য পাওয়া যাবে না। অন্যদিকে আওয়ামী লীগ কারো ওপর কোনো বিদেশি শক্তির ওপর নির্ভরশীল না, বিএনপির মতো ভিক্ষার মনোবৃত্তি নিয়ে দেশ চালায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরকে খুবই সফল ও ফলপ্রসূ উল্লেখ করে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত সমস্যার বেশিরভাগেরই সমাধান প্রধানমন্ত্রী করেছেন। তার নেতৃত্বে অচিরেই তিস্তা নদীর পানি বণ্টন চুক্তিও সম্পন্ন হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে ডক্টর রাজ্জাক বলেন, আপনারা ক্ষমতায় থাকাকালে ভারতের সঙ্গে বাংলাদেশের একটি সমস্যারও সমাধান করতে পারেননি, আগামী দিনেও ভারত থেকে কিছু আনতে পারবেন না। ধানমন্ডি থানা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন। সিলেটে যুবদল সেক্রেটারিকে তুলে নেওয়ার অভিযোগ। নবনির্বাচিত সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন স্বজনরা। বুধবার ভোররাতে দক্ষিণ সুরমার মোল্লার গাঁওয়ের বাড়ি থেকে ঘরের গেট ভেঙে তাকে তুলে নেয় 20-25 জনের কালো ও সাদা পোশাকধারী লোকজন। তিনি এখন কোথায়, কার হেফাজতে আছেন জানেন না স্বজন ও রাজনৈতিক সহকর্মীরাও। মাকসুদ আহমেদের গাড়ি চালক মোহাম্মদ পলাশ বলেন, ভোররাত 3:30টার দিকে কালো ও সাদা পোশাকে 20-25 জনের একটি দল বাসা ঘেরাও করে। তারা সামনের বাসার ফটক খোলার চেষ্টা করেন, এক পর্যায়ে সামনের ফটক খুলতে না পেরে ঘরের পেছনের ফটক ভেঙে ফেলেন তারা। পরে বাসায় প্রবেশ করে ভোর 4:15টার দিকে মকসুদ আহমেদকে তুলে নিয়ে যান। এ বিষয়ে সিলেটের দক্ষিণ সুরমা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার বাংলানিউজকে বলেন, যুবদল নেতা
মাকসুদের বিরুদ্ধে এই থানায় কোনো মামলা নেই, হয়তো অন্য কোনো থানায় মামলা থাকতে পারে, তবে তারা তাকে তুলে আনেননি। এ বিষয়ে থানায় কোনো সাধারণ ডায়েরি করা হয়নি। গত শনিবার সিলেট নগরী রেজিস্ট্রারি মাঠে জেলা যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই দিন কাউন্সিলদের ভোটে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাকসুদ আহমদ। নেতৃত্বে আসার চার দিন পরেই তাকে রাতের আধারে তুলে নেওয়ার অভিযোগ উঠল। তবে কে বা কারা মাকসুদকে তুলে নিয়েছে এ বিষয়ে এখনও কোনো হদিস পাওয়া যায়নি। জেলা বিএনপির নিন্দা, কোন ধরনের মামলা ছাড়াই ভোর রাতে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাকসুদ আহমদ মাসুদকে তুলে নেওয়ার দাবি করেছে সিলেট জেলা বিএনপি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক আন্দোলনের রাজপথে সরব থাকা সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদকে ভোররাতে বাড়ির দরজা ভেঙে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন। বিএনপির আন্দোলনের নেতা নেই, নির্বাচনেও নেতা নেই বলছে কাদের? বিএনপি আন্দোলনের রূপরেখা তৈরি করবে কিন্তু তাদের আন্দোলনের নেতাকে, এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপির আন্দোলনেরও নেতা নেই, নির্বাচনেও নেতা নেই। বুধবার ঢাকা জেলার ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে আরো বলেন, লন্ডন থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বাংলাদেশে পদ্মা মেঘনা যমুনায় কি ঢেউ আসবে? তাদের আন্দোলন গাছে কাঁঠাল গোফে তেল। বিএনপি জাতীয় সরকার গঠন করবে কিন্তু ওই সরকারের নেতাকে তা কেউ জানে না। মির্জা ফখরুল বড় বড় কথা বলেন, ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও যথাসময়ে সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকালীন সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে, তত্ত্বাবধায়ক সরকারের দুঃস্বপ্ন দেখে কোনো লাভ নেই, ওটা এখন জাদুঘরে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির সকল বিষোদ্গার আর অপপ্রচারের জবাব দেওয়া হবে শেখ হাসিনা সরকারের উন্নয়নের মাধ্যমে। আজকে বিএনপি শেখ হাসিনার জনপ্রিয়তাকে ভয় পায়, তাই তারা এখন নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি যদি আবারও আন্দোলনের নামে আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নামে তাহলে জনগণকে নিয়ে কঠোরভাবে তার জবাব দেওয়া হবে। তিনি বলেন, আওয়ামী লীগ কখনো আক্রমণ করবে না কিন্তু আক্রান্ত হলে জবাব দিতে প্রস্তুত। আওয়ামী লীগের নেতাকর্মীদের দলের মধ্যে অন্তকলহ দূর করতে হবে, দলের দুঃসময় ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে হবে। আওয়ামী লীগের বসন্তের কোকিলদের নেতা বানানো যাবে না। মিয়ানমারের শান প্রদেশে প্রতিরোধের মুখে সেনাবাহিনী নিহত 85। মিয়ানমারের শান প্রদেশে শক্ত প্রতিরোধের মুখে পড়েছে সেনাবাহিনী। দেশটির গণমাধ্যম ইরাবতির তথ্য অনুসারে গেল চার দিনের সংঘাতে প্রাণ গেছে কমপক্ষে 85 সেনা সদস্যের। গেল বৃহস্পতিবার জান্তা বিরোধীদের সন্ধানে ময়েবি শহর ঘেরাও করে সেনাবহর প্রায় 300 সেনা চালাতে থাকে সারাশি অভিযান। তাদের রুখতে মাঠে নামে স্থানীয় প্রতিরোধ বাহিনী, কারেন্নি ন্যাশনাল ডিফেন্স ফোর্স KNDF এবং কারেন্নি আর্মি। ভারী বোমাবর্ষণে প্রাণ যায় প্রতিরোধ বাহিনীর দুই সদস্যের। নিহত হয় 8 বছরের শিশু, তাছাড়া 80 গ্রামবাসী আহত হন। জ্বালিয়ে দেওয়া হয় শতাধিক ঘরবাড়ি স্থাপনা, প্রাণ বাঁচাতে পালিয়ে গেছেন 5000-এর বেশি গ্রামবাসী। এদিকে ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয় গির্জায় আশ্রয় নিল, প্রাণহানি এড়াতে পারেনি সামরিক বাহিনী। উল্টো অস্ত্র ও গোলাবারুদ ফেলে তারাও নিরাপদ আশ্রয় সরে গেছে। পরে সেনাদের বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করেছে প্রতিরোধ বাহিনী।